যুক্তরাজ্যে আশঙ্কাজনক হারে বেড়েছে হেট ক্রাইম। বিশেষ করে ইসরায়েল ফিলিস্তান যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এই হেট ক্রাইমের মাত্রা ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে। ম্যাট পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, গত বছর এই সময়ের তুলনায় বর্তমানে অ্যান্টিসেমিটিক হেট ক্রাইম এবং ইসলামোফোবিক হেট ক্রাইম ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে। গত বছর এই সময়ে অ্যান্টিসেমিটিক হেট ক্রাইমের রেকর্ড ছিল 15টি, কিন্তু বর্তমানে এটি বেড়ে দাঁড়িয়েছে 218টিতে। এছাড়া ইসলামোফোবিক ইনসিডেন্ট ঘটেছিল গত বছর এই সময়ে 42টি, বর্তমানে একই সময়ে ঘটেছে 108টি। এর কারণ হিসেবে বলা হচ্ছে মূলত ইসরায়েল এবং ফিলিস্তানের যে যুদ্ধ সেটি, সে কারণেই লন্ডনে এই হেট ক্রাইমের পরিমাণ বৃদ্ধি পেয়েছে। ম্যাট পুলিশের ডেপুটি অ্যাসিস্ট্যান্ট কমিশনার এডেলে খান তিনি বলেছেন, হেট ক্রাইম এবং ইসলামোফোবিক যে ক্রাইম সেটি মারাত্মকভাবে বেড়েছে এবং হেট ক্রাইম বৃদ্ধি পেয়েছে 1353% এবং ইসলামোফোবিক যে হেট ক্রাইম সেটি বৃদ্ধি পেয়েছে 140%। এসব অভিযোগে এখনও পর্যন্ত 21 জনকে আটক করার কথা জানিয়েছে ম্যাট পুলিশ। এর মধ্যে একজনকে বলা হয়েছে 60 বছরের এক বৃদ্ধ, তিনি রিলিজিয়াসলি অ্যাগ্রেভেটেড হ্যারাসমেন্ট করেছেন এক ইহুদি নাগরিককে, সে কারণে তাকে £200 জরিমানা করা হয়েছে। পাশাপাশি ক্যামডেনে অ্যান্টিসেমিটিক হেট ক্রাইমের কারণে এক ব্যক্তিকে আটক করা হয়েছে। নিউ মালডার এবং রাইনস পার্কের বাস স্টেশনে ইসলামোফোবিক গ্রাফিটি আকার দায়ে এক ব্যক্তিকে আটক করা হয়েছে। ম্যাট পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, কমিউনিটি সেফটি অফিসাররা ইতিমধ্যে প্রায় 445টি স্কুল এবং 1930টি প্রার্থনার স্থান পরিদর্শন করেছেন এবং সেখানে কথা বলেছেন, সেখানে কোনো ধরনের হেট ক্রাইম ঘটেছে কিনা সে বিষয়ে খোঁজখবর নিয়েছেন এবং এসব বিষয় তদারক করছেন। পুলিশের পক্ষ থেকে আরও জানানো হয়েছে, আগামীকাল শনিবার লন্ডন জুড়ে ফিলিস্তিনের সমর্থনে বিক্ষোভ কর্মসূচি হতে পারে, সে কর্মসূচি তদারকিতে থাকবে কাউন্টার টেরোরিজম ইউনিটের সদস্যরাও। কারণ যুক্তরাজ্যের আইন অনুযায়ী হামাস এবং হিজবুল্লাহ নিষিদ্ধ সংগঠন, তাদের সমর্থনে যদি কেউ কোনো ধরনের কথা বলে, কোনো ধরনের লেখালেখি করে, কোনো ধরনের ব্যানার ফেস্টুন বহন করে কিংবা স্লোগান দেয়, সেটি ব্রিটেনের আইনে নিষিদ্ধ। সে কারণে কাউন্টার টেরোরিজম ইউনিটের সদস্যরাও এই বিক্ষোভ মিছিলের সময় দায়িত্বে থাকবে। তারা দেখবে যে কেউ এইসব আইনে, যুক্তরাজ্যের আইনে যারা সন্ত্রাসী সংগঠন রয়েছে তাদের সমর্থন করছেন কিনা। ম্যাট পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, কেনসিংটনে ইসরায়েলি দূতাবাসের সামনে কোনো ধরনের বিক্ষোভ করা যাবে না, সেখানে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। কারণ সেখানে যদি বিক্ষোভ করা হয় তাহলে হয়তো বা পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে, হেট ক্রাইমের ঘটনা আরও বৃদ্ধি পেতে পারে। এই জন্য ম্যাট পুলিশের পক্ষ থেকে সেখানে কোনো ধরনের বিক্ষোভ করা থেকে বিরত থাকতে বলা হয়েছে। আপনারা জানেন, স্বরাষ্ট্রমন্ত্রী সোয়ালা ব্রাভারম্যান তিনি হুঁশিয়ারি উচ্চারণ করেছেন, যুক্তরাজ্যের আইনে যারা নিষিদ্ধ তাদের পক্ষ যেন কেউ কোনো ধরনের সমর্থন না দেয়, তাদের পক্ষে কেউ যেন সোশ্যাল মিডিয়ায় কোনো ধরনের লেখালেখি না করে, কোনো ধরনের স্লোগান না দেয়, কোনো ধরনের প্লে কার্ড কিংবা ব্যানার ফেস্টন বহন না করে। তিনি হুঁশিয়ারি উচ্চারণ করেছেন এবং পুলিশকে নির্দেশ দিয়েছেন এই বিষয়গুলো গভীরভাবে পর্যবেক্ষণ করতে, যাতে করে যুক্তরাজ্যের আইন কেউ ভঙ্গ করতে না পারে এবং যুক্তরাজ্যে যাতে হেট ক্রাইম সহ অন্যান্য অপরাধ এই ফিলিস্তিন ইসরায়েল ইস্যুকে কেন্দ্র করে বৃদ্ধি না পায়। সরওয়ার হোসেন, টপ নিউজ, লন্ডন।